প্রিয় দর্শক আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে আজ যে বিষয়টি নিয়ে কথা হবে অর্থাৎ আজকের আলোচনার শিরোনাম গার্মেন্টস খাতে দুশ্চিন্তা কত দ্রুত কাটবে এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি আমার ডানে প্রথমে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এরপরে আছেন বিজিআই এর সাবেক পরিচালক ইনামুল হক খান এই দুই অতিথির সঙ্গে কথা হবে আমাদের আজকের নির্ধারিত বিষয়টি নিয়ে তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছে বৈশাখী সংবাদের শিরোনাম ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ও আহতরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ঢাকা মেডিকেল ও ও হাসপাতালে এখনও চিকিৎসাধীন রাষ্ট্র সংস্কার পুনর্গঠন না হওয়া পর্যন্ত জনতাকে ঐক্যবদ্ধ থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বান আওয়ামী লীগের লুটপাট দুর্নীতির কারণে দেশবাসীকে লোডশেডিং সহ অরাজক পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলেছেন বিএনপি নেতা আমির খোসরু বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এগিয়ে নেবে ভারত জানিয়েছেন দেশটির হাই কমিশনার ভারতের চলমান প্রকল্প অব্যাহত থাকবে বলেছেন অর্থ উপদেষ্টা এবং ঢাকা আশুলিয়া উড়াল সড়ক দৃশ্যমান আগামী বছরের ডিসেম্বরে কাওলা থেকে উত্তরাংশ অংশ যান চলাচলের জন্য খুলবে কমবে যানজট দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম যাব আলোচনায় আমাদের আজকের আলোচনা মূলত গার্মেন্টস খাতকে নিয়ে এবং এই খাতের দুশ্চিন্তা এই সময়ে যে সংকটের ভেতর দিয়ে এই খাঁজটি যাচ্ছে সে বিষয়ে আজকের দুই অতিথির সঙ্গে আমাদের কথা হবে তবে আলোচনায় যাওয়ার আগে গার্মেন্টস খাত নিয়ে আমাদের সবশেষ যে প্রতিবেদনটি প্রচারিত হচ্ছে সেটি একটু দেখে নিচ্ছে শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছুদিন ধরেই আসুলিয়ায় শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। আন্দোলন বিক্ষোভের জেরে অনেক কারখানা বন্ধ রাখেন মালিক পক্ষ এ মালিক দ্রুত নেতা ও প্রশাসনের লোকজন ধারাবাহিক বৈঠক করছেন এসব বৈঠকের পর পোশাক কারখানা মঙ্গলবার থেকে খোলার সিদ্ধান্তের কথা জানায় প্রবলেম। ছিল ছিল লেবারের লোকজন তো সবাই মঙ্গলবার সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা শিল্পাঞ্চলে কোনো ধরনের আন্দোলন বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি ঢাকা ইপিজেডের কারখানাগুলোও চালু রয়েছে শিল্প পুলিশ জানায় সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের কোথাও বিক্ষোভ সড়ক অবরোধের ঘটনা ঘটেনি বেশিরভাগ কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে কারখানার সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহলও আছে প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানই চালু আছে এবং পূর্ণদমে কাজ চলছে তবে আশুলিয়া এলাকায় আজও উনিশটি কারখানা বন্ধ রয়েছে একুশটি কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়ে আবার বের হয়ে যায় অভ্যন্তরীণ কিছু দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সাথে বনিবনা না হওয়ায় তারা বের হয়ে যায় বলে জানান শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ বিজিএমএ সেনাবাহিনী মিলে কাজ করছে বলেও জানান পরিচালক আশিকুর রহমান তুহিন সবাই মিলে কাজ করছে প্রতিদিন দেখছিলাম পোশাক খাতের সবশেষ পরিস্থিতি নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিবেদনটি ফিরছি আলোচনায় আমাদের আজকের দুই অতিথির সঙ্গে প্রথমেই এনামুল হক খান আপনার কাছে যাচ্ছি এই খাতের একজন উদ্যোক্তা হিসেবে সবশেষ যে চিত্রটি সেই জায়গাটিতে কোন কোন জায়গায় আপনার মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা অগ্রগতি সম্ভব হয়েছে আর কোন জায়গাতেই বা কিছুটা সংকট রয়ে গেছে শুনবো আপনার কাছ থেকে জি ধন্যবাদ আমি জাস্ট প্রথমে আমার সেক্টর সম্বন্ধে একটু বলতে চাই বর্তমান যে অবস্থা গত কয়দিন থেকে আমরা কিন্তু ওই সংকট 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 এটা নিয়ে আর আলাপ করছি এই সংকটটা শেষ হবে আমরা ভালো একটা সময় আসছে আমরা সামনের দিকে যাব আমরা নতুন করে আমরা একটা দেশ গড়ার চিন্তায় আমরা আছি কিন্তু সংকট নিয়ে আমরা বেরোতে পারলাম না আমরা একটার পর একটা সংকট এই ছাত্র আন্দোলন গেল এর মধ্যে কিন্তু আমাদের শিপমেন্ট অনেক অনেকভাবে বিঘ্নিত হয়েছে এরপরে বন্যা গেল সেখানেও গেল বিঘ্নিত ছিল এখন যেটা ঘটলো এটা তো একেবারে আসলে যে ঘটনাটা এটা কিন্তু একটা আতঙ্কজনক অবস্থা আমি বিজে এর সাবেক পরিচালক আমার আগের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল আমি অনেক বছর বিজেএম বা আমার গার্মেন্টসের সাথে আমি চৌত্রিশ বছর ধরে জড়িত আমি কিন্তু এমন পরিস্থিতি এর আগে আমি কখনো পাই নেই বা আমি দেখিও নেই এরকম একটা পরিস্থিতি যেটা এক টানা দশ দিন আমার ফ্যাক্টরি বন্ধ আমি চৌত্রিশ বছরে কখনো এই ঘটনা ঘটে নাই দশ দিন এক টানা ফ্যাক্টরি বন্ধ আজকেও বন্ধ এটা মানে একটা অত্যন্ত আতঙ্কের এবং উদ্বেগের একটা ব্যাপার যেভাবে সেক্টরটা একটা ভয়ঙ্কর আত্মঘাতী একটা ডিরেকশনে যাচ্ছে আমার মনে হচ্ছে যে এটা আমরা ইমিডিয়েটলি যদি আমরা এটাকে একটা বন্ধ করতে না পারি এটাকে আমরা কন্ট্রোল করতে না পারি আমার উই হ্যাভ আ মেজর মেজর ইস্যু মেজর প্রবলেম শুরু হয়ে গেছে আমি যদি একটু ধারাবাহিকভাবে একটু প্রেক্ষাপটগুলো বলি যে আমাদের এই আন্দোলন এবার যে আন্দোলন বন্যা শেষ হলো তারপর যে এই আন্দোলন শুরু হলো এই আন্দোলনটা শুরু হচ্ছে সাতাইশে আগস্ট থেকে সেটা শুরু হয়েছে নাসা নামে একটা ফ্যাক্টরি আসুলিয়ায় ওদের ওদের ওখান থেকে শ্রমিক অসন্তোষ শুরু এখন শ্রমিক অসন্তোষ সামান্য ছিল আঠাশ উনত্রিশ তিরিশ সামাও চলছে এক পয়লা সেপ্টেম্বর থেকে এটা মারাত্মক আকার ধারণ করছে প্রতিদিন সকালবেলা এসে কাঠ পাঞ্চ করে শ্রমিকরা নেমে যাচ্ছে দুই তারিখ গেল একই অবস্থা এবং যারা বেরোচ্ছে না বাইরের থেকে শ্রমিকরা এসে তাদেরকে নামে নিয়ে যাচ্ছে দুই তারিখ তিন তারিখও একই অবস্থা সবাই কাজ করতে চাচ্ছে শ্রমিকরা কিন্তু বাইরের থেকে দল আসে ফ্যাক্টরি ভাঙচুর বাইরের থেকে সব বেড়ে গেল চার তারিখও তাই হলো পাঁচ তারিখ থেকে একটা ভিন্ন জিনিস তৈরি হলো পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেল আমাদের ফ্যাক্টরি সবার ফ্যাক্টরি ভিতরে থেকে সব আমাদের ওয়ার্কার বা আরেকটা ফ্যাক্টরির ভিতরের ওয়ার্কার বাইরে বাই দ্য টাইম পাঁচ তারিখে কিন্তু আর্মি র্যাব বিডিআর বা বিডিআর বা বিজিবি এরা সবাই কিন্তু একটা পজিশন নিয়ে ফেলেছে রাস্তায় কিন্তু বাইরের মুভমেন্ট কম ফ্যাক্টরির ভিতর থেকে আমাদের ওয়ার্কার উঠে যাচ্ছে যারা এত বছর থেকে কাজ করছে ওরা হঠাৎ উঠে যাচ্ছে অজ্ঞাত কারণে তারা উঠে যাচ্ছে পাঁচ তারিখ ছ তারিখ গেল শুক্রবার সাত তারিখে আবার সেম আর সে করে তারা বেরোয় যাচ্ছে আচ্ছা এই যে বেরোয় যাচ্ছে এটা কিন্তু একটা রহস্যজনক মনে হচ্ছে আমার কাছে এই শ্রমিকরা আমাদের এত বছর পুরনো শ্রমিক কাজ করছে ওরা হঠাৎ করে বেরোয় যাচ্ছে আমি পুরো জিনিসটাকে ঠিক আমার নিজেরও চিন্তা আমিও চিন্তা করে কোনোভাবেই মেলাতে পারছি না যে এটা কিভাবে সম্ভব ওয়ার্কাররা ওরা মানে চলে যাবে আপনি আপনি তো একজন উদ্যোক্তা আপনার নিজেরও প্রতিষ্ঠান আছে সে সেখানে কি কোনো ধরনের কোনো কথা বলার কোনো পরিস্থিতি দেখছেন না মানে তারা আসছেন চলে যাচ্ছেন কোনো কথা কি হচ্ছে না বা তাদের কোনো দাবি দাবার জায়গাগুলো প্রেজেন্ট করা বা শোনা বা আমি দেখি না যে সাধারণত এই সমস্ত হওয়ার কথা মানে এগুলি হচ্ছে না এই যে দাবি দেওয়া বা প্রেজেন্ট করা আমরা তো তাদেরকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর কেন যাচ্ছ তোমরা চলে যাচ্ছ কেন বাইরে কেন বেড়ে যাচ্ছ প্রথমে তো তারা এমনিই বেড়ে যাচ্ছে যাওয়ার সময় কিন্তু শুধু এটাই না ভায়োলেন্টভাবে বেরোচ্ছে বেরোয়ার সময় তারা ভাঙচুর করছে সমস্ত গ্লাস দরজা সিসিটিভি সব ভাঙছে ভাঙছে কেন কোনো কারণ নেই আমাদের ওয়ার্কার ভাঙছে আগে বাইরের ওয়ার্কার এসে বাইরের থেকে লোকজন এসে ভাঙতো ঠিক আছে বহিরাগত আমি বুঝলাম কিন্তু এখন আমাদের লোকে ভাঙছে এখন আমরা তাদেরকে বলছি তারা কিছু বলছে না প্রথম পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু কিছু জানতাম না সাত তারিখে এসে ছয় তারিখ শুক্রবার শনিবার এসে তখন দেখলাম যে একটা লিফলেট দিল একটা লিফলেট দিল ওখানে প্রথমে ছিল দশটা কি এগারোটা দাবি এরপরে জাস্ট সকালে এগারোটা দাবি বিকালে কিন্তু আরেকটা কাগজ আসলো সেখানে পনেরোটা দাবি এই সমস্ত দাবিগুলো এমন সব দাবি অযৌক্তিক এবং কোনো দাবির কোনো আমি ঠিক মেলাতে পারলাম না দাবি তো হবে সুন্দরভাবে দাবিগুলো হবে এভাবে হয় এটা হয় নর্মালি ওয়ার্কারদের এইটা অসন্তোষ এটা সমস্যা ওটা সমস্যা থাকে আমরা সঙ্গে সঙ্গে সেটা কাউন্টার করছি কিন্তু এই দাবিগুলো আসছে অন্য জায়গার থেকে কেউ ফর্মালি দিচ্ছে না আমাদের এখানে তো সবার পার্টিসিপেশন কমিটি পিসি কমিটি বলে আমরা পিসি কমিটি আছে তাদের মাধ্যমে সাধারণত আসে এটা কিন্তু তাদের মাধ্যমে আসছে না তাদেরকে বাইপাস করে কাগজ আমাদের অ্যাডমিন বা কাউকে দেওয়া হচ্ছে তো আমি তো এই নেগোসিয়েশনটা তো আমি কার সাথে করবো ওদেরকে ডাকলাম ভাই আসো নবটি কেউ আসতেছে না কোনো ইয়ে থেকে আসছে না তো সাত তারিখ আট তারিখে আমি কি করলাম আট তারিখে আমি নিজে আমি ফ্যাক্টরিতে গেলাম আমি যাই সকালে আটটার আগে সেখানে পৌঁছাইলাম প্রতিটা ওয়ার্কার থেকে ডাকলাম প্রতিটা ফ্লোর থেকে দু তিনজন করে আসলো তিরিশ পঁয়ত্রিশ জন শ্রমিক আমরা বসলাম আমি নিজে আমি এমডি অফ দ্য কোম্পানি আমি নিজে এভরি শ্রমিকের সাথে কথা বললাম যে তোমার কী দব এই সমস্যা ঠিক আছে আমি এত দেখেছি এটা ঠিক আছে এটা লেবার ল কনফ্লিক্ট হচ্ছে এটা হয়তো আমরা পারবো না বাট অর্ধেকটা করতে পারবো এটা 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 আমি সবার সাথে শেষ করলাম সবাই রাজি সবাই হাতে তালি দিলাম এভরিথিং ইজ ফাইন সুন্দরভাবে শেষ হলো আমি ওয়াজ আই ওয়াজ সো হ্যাপি যে এত সুন্দর করে কাজটা করতে পারলাম আমি নিজে এর সঙ্গে আর্মি র্যাব এবং এসপি পুলিশের এসপি সবাই উপস্থিত তারা উপস্থিতিতে আমার নেগোসিয়েশনটা হলো খুবই সুন্দর এবং পুলিশ পুলিশের এসপি সাহেব বললেন যে এত সুন্দর আমি নেগোসিয়েশন কখনো দেখি নাই প্রতিটা ওয়ার্কারকে এমডি সাহেব নিজে তাকে স্যাটিসফাই করছে এরা সব হ্যাপি চলে গেল আমি নিজে গেলাম আমি পাবলিক অ্যাড্রেস সিস্টেমে পুরো ফ্যাক্টরি আমার ছ হাজার শ্রমিককে বললাম যে এভরিথিং ইজ ফাইন তোমরা কাজে যোগ দাও সব শুনে তোমাদের মোটামুটি ম্যাক্সিমাম দাবি একবারে নাইনটি ফাইভ পার্সেন্টই মেনে নিছি তারা কাজ কিন্তু শুরু করে নেই তারা কাজ শুরু করে নেই এবং কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আস্তে আস্তে পুরো পরিস্থিতি উত্তপ্ততা আমি তার সাথে নেগোসিয়েট করলাম আড়াই ঘন্টা পুলিশ সবার উপস্থিতিতে আর্মি সবার উপস্থিতিতে নেগোসিয়েশন শেষ হলো সব পজিটিভ হাতে তালি হলো হ্যান্ডশেক হলো তারপরে তারা সমস্ত ফ্যাক্টরি আবার বেরোয় গেলো এবং বেরোবার সময় নতুন একটা প্রবণতা চালু হয়েছে একটা তো হচ্ছে ভাঙচুর আরেকটা হচ্ছে মারধর করা আমাদের সিনিয়র স্টাফ তাদের গায়ে হাত তুলছে একজন জিএম সবার একটা জিএম একজন বয়স্ক মানুষ তার গায়ে হাত তুলছে একটা কমন ঘটনা তার গায়ে হাত তুলছে এটা তো একটা ভেরি আনএক্সেপ্টেবল নতুন ট্রেন্ড ভীষণ একটা উদ্বেগজনক একটা ট্রেন্ড হচ্ছে গায়ে হাত দেওয়া তাতে হচ্ছে কি আমাদের যে স্টাফ যারা থাকে তাদের মনোবল ভেঙে পড়ছে তারা সবাই কিন্তু আতঙ্কের মধ্যে কখন আমার গায়ে হাত দেবে সো দ্য হোল জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে এই শেষ জিনিসটা হচ্ছে যেটা ঘটলো আমাদের সবার একটা অস্ত্র আছে আমাদের একটা অস্ত্র বলতে কি আমরা তো ডিফেন্ড করবো আমরা নিজেকে সেভ করবো সেভের অস্ত্রটা হচ্ছে তেরো বাই একটা একটা ধারা আছে কোনো কাজ হবে না কোনো বেতন হবে না নো ওয়ার্ক নো পে এই ধারাটা সর্বশেষ অস্ত্র এটা আমরা প্রয়োগ করি না ইভেন আমরা যদি প্রয়োগও করি তাহলে তাও আমরা খুব একদিন বা দু দিন আমরা এটা করি যে করার পর এরপরে আসলে আমরা আবার সেটাকে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি আজকে আমি তেরো এক দিতে বাধ্য হইলাম আমার ফ্যাক্টরিতে আসলে এরিয়াতে আজকে সাতাশ আঠাশটা ফ্যাক্টরি তেরো এক ধারায় চলে গেছে পারছে না ফ্যাক্টরি আমরা চালাতে পারছি না এটা কিন্তু একটা অসম্ভব একটা আননোন একটা সামথিং একটা অজানা একটা ঘটনা ঘটতেছে আমরা কেউই জানি না আমি চৌত্রিশ বছর আমি এই ইন্ডাস্ট্রিতে থাকলাম আমার কাছে মাঝে মাঝে আমি নিজে বোকা হয়ে যাচ্ছি কি ঘটলো আমি কিছু বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি আমরা তো এখন আমি জানি না কারার শ্রমিকদের এই উস্কানি দিচ্ছে সব কিছু যেভাবে হচ্ছে আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম শুধু কি আমাদের এই গার্মেন্টস সেক্টরে ঘটছে ন এটা আমাদের ওষুধ শিল্প সামেক খাদ্য পাট শিল্প সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে একই ঘটনা ঘটছে সেখানে ভাঙচুর শুরু হয়ে গেছে এবং আরও যে উদ্বোধন আসলে যেটা ছিল আজকে অলরেডি সেটা কিন্তু গাজীপুর ছড়াইয়া গেছে আগামীকালকে মিরপুর যাবে পরশু দিন আরেক জায়গায় যাবে আমি তো একটা বড় বিপদ দেখছি আমাদের সেকেন্ড খুবই অবাক হওয়ার মতন একটা ব্যাপার যে আসলে একটি সংকট তৈরি হচ্ছে সংকট সমাধানের জন্য সবচাইতে গ্রহণযোগ্য পথ হচ্ছে কথা হওয়া কথা হয়েও সংকটের সমাধান হচ্ছে না আবার কখনো কখনো কথা বলবার জন্যে সঠিক উপযুক্ত প্রতিনিধিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে একটা পরিস্থিতি এটা আসলে একটু অস্পষ্ট এবং একটু ঘোলাটি আপনার সঙ্গে আলোচনা চলবে আবার আসছি আপনার কাছে আনমাল এবার যাচ্ছে একটু মাহফুজ আপনার কাছে আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান সেটি তার আলাদা করে আসলে বলার প্রয়োজন হয় না অনুষ্ঠানে এটি নিয়ে একেবারে তথ্যপত্র দিয়ে মানুষকে বোঝাতে হবে সেই পর্যায়ে মানুষ জানে অনেক বড় একটা অবদান আছে তো এই ধরনের অসন্তোষগুলো হ্যাঁ এখানে আমাদের যে তৈরি পোশাকের রপ্তানি খাতে অবদান সেটা আমরা জানি প্রায় পঁচাশি শতাংশ সরাসরি অবদান এবং এর পাশাপাশি আমাদের যে হোম টেক্সটাইল রয়েছে তো সেটা একটা বাই প্রোডাক্ট এবং এটি ছাড়াও কিন্তু আমাদের পুরো ভ্যালু চেনের মধ্যে যে টেক্সটাইলের যে পার্টটা সেটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আছে এই আমাদের ইকোনমিতে সেখানে লক্ষ লক্ষ শ্রমিকের যে কর্মসংস্থান সেটা রয়েছে এবং একই সঙ্গে যদি খেয়াল করেন যে এখান থেকে যে বিনিয়োগে যে টাকাটা আসছে সেটা কিন্তু ব্যাংক থেকে আসছে তার মানে হলো যে পুরা যে চেইন এই চেইনের মধ্যে অনেকেই ইনভলভ মানে এখানে একসঙ্গে হচ্ছে আমাদের শ্রমিক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ এবং এই যে এই পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর এই প্রত্যেকেরই কিন্তু একটা স্টেক রয়েছে তার মানে হলো যে যখনই এই খাতে এটা অসন্তোষতরই হবে বা উৎপাদন হবে না তো তখনই কিন্তু এই ব্যাঙ্কগুলি বিপদে পড়ে যাবে আমরা কিন্তু যেমন এই মালিকদের একটা সমস্যা দেখতে পাচ্ছি শ্রমিকদের ওই একদিনের বেতন হলো না বা কয়েকদিনের বেতন হচ্ছে না তো এটা এইটা হচ্ছে একটা খুব মানে পুরো যে সমস্যা মানে আইসবার্গের যে টিপ সেটা কিন্তু নিচে যে বড় সমস্যা রয়ে গেছে যেটা পুরো অর্থনীতি জুড়ে একটা বড় রকমের চাপ তৈরি করবে সেটা কিন্তু এখনও আমরা বুঝতে পারছি না বা যারা বুঝতে পারছেন তারা কিন্তু পুরো জিনিসটাকে অ্যাডমিট করে নিচ্ছেন না আসলে এটা সমস্যা এত বড় এবং যদি আমরা শ্রমিকদের কন্ট্রিবিউশন দেখি মানে পুরো যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে আমাদের যে এমপ্লয়মেন্ট সেই এমপ্লয়মেন্টটা কিন্তু কৃষির মতো না যেমন কৃষিতে ছেচল্লিশ সাতচল্লিশ শতাংশ পুরো যে কর্মসংস্থানের শিল্প কর্মসংস্থান তুলনামূলকভাবে কম সে আবার বেশি কিন্তু শিল্পটাই কিন্তু দেশের অর্থনীতির ভিত্তি এখন সেই জায়গাতে কিন্তু আঘাত এসছে এবং এটা পুরো অর্থনীতিতে ছড়িয়ে যেতে সময় লাগবে না তার কারণ একদিন দুই দিন করতে করতে কয়দিন তাই না এবং এটা তো কোনো সমাধানই দিয়ে যাচ্ছে না প্রায় দুই সপ্তাহ ধরে এই সমস্যাটা মোরলেস চলছে এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি একবার দেখলাম দুইশো কারখানা বন্ধ এবং আবার দেখলাম যে হচ্ছে এই গতকালকে বোধ হয় আশি টাকা যেদিনটা পেরিয়ে এলাম সেদিন আশি না সেদিন হচ্ছিল আপনার আর চল্লিশ হ্যাঁ চল্লিশটি কারখানা বোধ হয় বন্ধ ছিল একুশটা খোলার পরে বন্ধ হয়ে গেল এরকম চল্লিশটা আবার ঠিক আগের দিন দিন সোমবার ছিল বন্ধ একটা হ্যাঁ বিষয়টা হচ্ছে কি যে এই উনাশি ফ্যাক্টরি আসলে কোন ধরনের ফ্যাক্টরি এটা কি ছোট ফ্যাক্টরি না এগুলো কিন্তু বড় বড় ফ্যাক্টরি যেখানে হাজার হাজার শ্রমিক একই হয়তো প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে আট হাজার দশ হাজার পনেরো হাজার করে শ্রমিক মানে পুরো যে প্রোডাকশনের হাব এবং এক্সপোর্টের যে হাব সেগুলোর মধ্যে সমস্যা এবং যারা এই কাজগুলো করছে তারা কিন্তু জানে ভালো করে যে এই জায়গাতে যদি আঘাত করা যায় তাহলে কিন্তু পুরো জিনিসটা ছড়িয়ে পড়বে এবং যে আতঙ্কটা তৈরি হবে তখন কিন্তু তাদের হয়তো কোনো একটা হিডেন অবজেক্টিভ রয়েছে মানে ওই উদ্দেশ্যটা আমরা যাই না নিশ্চয়ই অচল করে দেওয়া পুরো যে শিল্প প্রতিষ্ঠান এগুলোকে যে কর্মসংস্থানের চাপ তৈরি হলো পুরো যেন এক জায়গাতে মানে সমস্যা হয়তো সমাধান হয়েছে সরকার পরিবর্তিত হয়েছে আমরা নতুন একটা শুরুর প্রত্যাশা করছি অনেক ধরনের কাজ হচ্ছে সংস্কার হচ্ছে কিন্তু একই সঙ্গে এই যে এক ধরনের শক্তি যা আসলে পুরো বিষয়টাকে মানে একবার দেখলাম আমরা যে কারখানায় আগুন জ্বালিয়ে দেওয়া হলো মানুষ পুরে মরে গেল তো সেটা থামতে না থামতে কিন্তু আবার এটা এটা শুরু হচ্ছে তার মানে হলো যে পুরের যে এটা একটা সঙ্গবদ্ধ চক্র এই যে কাজটা করছে তো সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং এটার যে ফলাফল যেটা হবে অর্থনীতিতে আমরা এখন তো মূল্যস্ফীতির দিক থেকে কিছুটা একটু ভালো অবস্থায় যাচ্ছিলাম অল্প কিছু কমেছে মূল্যস্ফীতি কিন্তু এই যে অবস্থা তৈরি হচ্ছে এতে কিন্তু তখন মানুষের হাতে টাকা থাকবে না বাজারে গিয়ে কিছু কিনে খাওয়ার মতো তো এখন এই বিষয়টা আমরা কীভাবে সামলাবো আমরা তো সংস্কার করব। নাকি এই পরিস্থিতি সামাল দেবো তার কারণ এখানে কিন্তু আমরা শক্তিও ইতিমধ্যে নিয়োগ করে ফেলেছি মানে যেখানে আমাদের সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি এরা সবাই মিলে গিয়ে যখন কাজগুলো করছে বা চেষ্টা করছে কিছু করার এরপরে যখন ফল আসছে না তার মানে কি যে আমরা সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেললাম এরপর আর কি আছে আমাদের হাতে এখন এই জায়গাটা বড় একটা চিন্তার বিষয় হ্যাঁ খানের কথা থেকে এটা আমরা মানে শুনছিলাম যে একটা কি বলবো মানে অস্বাভাবিকই যে আলাপ হলো সম্মতি হলো সম্মতি দুপক্ষের হ্যাঁ একটি ঐক্যমত তৈরি হলো কাজ শুরু হলো আবার বন্ধ হয়ে গেল মানে এটা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আরেকটা যেটা চিন্তার বিষয় সেটা হলো যে এই আমাদের দিকে কিন্তু নজর রাখছেন বিদেশি ক্রেতারা এবং পুরো সাপ্লাই চেন কিন্তু এখন বড় রকম একটা হুমকির মধ্যে রয়েছে তার কারণ কোনো কারখানায় যদি ছয় হাজার শ্রমিক কাজ না করে তার মানে কি এটা বিশাল প্রোডাকশন এবং এটা যদি সময় হতো যে বাইরের শেলফে না যায় তাহলে তখন কী হবে বাইরা কিন্তু তখন আমাদের জন্য বসে থাকবে না ইতিমধ্যেই ভারত কিন্তু একটা বড়ো অফার করেছে তারা বলেছে যে আমাদের দেশেই সুতা তৈরি হচ্ছে আমাদের দেশেই তোলা হচ্ছে এখানেই ফ্যাব্রিক হচ্ছে এখানেই অ্যাক্সেসরি হচ্ছে এখানে সেলাই করার ব্যবস্থা আছে তো তোমাদের তো সময় লাগবে না এই যদি আমাদেরকে অর্ডার দাও তাহলে আমরা অন্য দেশের তুলনায় অর্ধেক সময় আমরা কিন্তু জিনিসে দিতে পারবো সময়ের একটা দাম আছে তো সুতরাং এই যে অনিশ্চয়তা যেটা বাংলাদেশে আছে সময় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাঁ এবং আমাদের যে প্রযোগী দেশ বিশেষ করে আমি বলবো যে শ্রীলঙ্কা পাকিস্তানও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আমাদের চাইতে ভিয়েতনাম তো আছেই নতুন নতুন প্রোডাকশনের হাব তৈরি হবে এখন বাংলাদেশ থেকে যদি এই অর্ডারগুলো চলে যেতে থাকে তাহলে তখন অবস্থাটা কী দাঁড়াবে এদিক দিয়ে যে অশান্তিগুলো হচ্ছে এই অসন্তোষ হচ্ছে ভাঙচুর হচ্ছে এই প্রত্যেকটা খবর কিন্তু বাইরেরা জানেন এবং বাংলাদেশ যে আসলে আর কোনো নিরাপদ বা কোনো বিশ্বাসযোগ্য জায়গা নয় সেটা কিন্তু আস্তে আস্তে এই এই ধরনের একটা সন্দেহের ভিত্তি কিন্তু স্থাপন হচ্ছে তো সুতরাং আমরা যেটা সুন্দর স্বপ্ন দেখছি এখন তো সেটা কিন্তু আস্তে আস্তে আতঙ্কের মধ্যে চলে যাচ্ছে এবং অনিষ্ঠার মধ্যে চলে যাচ্ছে আমাদের আলোচনা চলবে একটা বিরতির সময় হয়ে গেছে তারপর ফিরবো আবার আপনাদের কাছে প্রিয় দর্শক ইস্পাহানি মির্জা পুরারে সময় হয়ে গেল একটা বিরতির ফিরব অল্প সময়ের ভেতর আশা করি সঙ্গেই থাকছেন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুরো ধন্যবাদ বিরতির সঙ্গে থাকার জন্য ফিরছি আলোচনায় আজকের দুই সঙ্গে অতিথির খান ফিরছি আপনার কাছে আলোচনার প্রথম শুনছিলাম সবশেষ পরিস্থিতি এবং আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের অভিজ্ঞতা আমাদেরকে শোনালেন যে কেমন পরিস্থিতির ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে তো সেই প্রেক্ষিতে যে প্রশ্নগুলি স্বাভাবিকভাবেই সামনে এসে দাঁড়ায় এক হচ্ছে যে আপনি আপনি বলছিলেন যে আপনি কারখানাটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে যদি কারখানা বন্ধ থাকে সেটা একদিনই হোক দুদিনই হোক তার তো একটা ন্যূনতম ক্ষতির পরিমাণ থাকে সেটা যদি আরো বেশি দিন হয় সেটা আরো বাড়ে আবার পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছিল যে আপনার কাছে যে পোশাকের যে অর্ডারগুলো রয়েছে সেগুলো আসলে এক্সিস্ট করবে কিনা সার্ভাইভ করবে কিনা এবং নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রে এই বর্তমান যে ক্রাইসিসগুলো সেগুলি ক্যালকুলেশন তৈরি করবে কি না এরকম ব্যাপারগুলো তো আসলে একদম একেবারে খুব মানে ইমিডিয়েট একটা মানে বিষয় হয়ে দাঁড়ায় একটু শুনবো আপনার কাছে জি আমরা যে কোনো কারখানা বা স্পেশালি গার্মেন্টস কারখানার জন্য একটা স্যাড ডে হচ্ছে যদি আমি তেরোর এক ধারাটা প্রয়োগ করি মালিকের জন্য স্যাড ওয়ার্কারদের জন্য স্যাড সবার জন্য সেক্টরের জন্য একটা স্যাড যে আমি পারলাম না আমাকে আমি নিজেকে রক্ষা করার জন্য আমি তেরো এক ধারা দিতে বাধ্য হচ্ছি এটা সবচেয়ে লাস্ট রিসোর্ট তো এটাতে আমি যখন যাচ্ছি বুঝতে হবে যে থিংস আর রিয়েলি ব্যাড পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে আমাদের অর্থনীতি যদি মাহফুজ কবির ভাই যেটা বললেন ওটা তো আরও স্পষ্ট হয়ে উঠলো যে আমাদের ফাইন্যান্সিয়াল এটা যে ইমপ্লিকেশন যে কোথায় আমরা যাচ্ছি আমি জানি না আই এম শিওর আমি আমি বলি যে ওয়ার্কাররা কিছু বোঝে না এটা বললেও ভুল হবে ওয়ার্কার কতটুকু বোঝে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে বাট ওরাও তো বোঝে যে ওর জন্য কিন্তু ক্ষতি আমার জন্য তো ক্ষতি অবশ্যই দেশের জন্য সামগ্রিকভাবে কত বড় একটা ক্ষতি কোথায় আমরা যাচ্ছি আসলে আমরা কোথায় যাচ্ছি আমরা জানি যে গার্মেন্টসটা হচ্ছে আমাদের দেশের প্রধান চালিকা শক্তি এখানে আমাদের তেতাল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে এবং প্রত্যক্ষ পরক্ষভাবে আরও মানে সব মিলায় যদি আমি বলি অন্যান্য সেক্টর টেক্সটাইল টেক্সটাইল বা অন্যান্য অ্যাক্সেসরিজ সব মিলায় প্রায় পাঁচ কোটি লোক কিন্তু এটার সাথে জড়িত একটা দেশের পপুলেশনের পাঁচ কোটি লোক এটাতে জড়িত মানে কতটা ইম্পর্ট্যান্ট একটা সেক্টর এই জায়গায় কিন্তু এই যেভাবে আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি বা হচ্ছি এবং আগামীতে হচ্ছে কয়দিন চলে আমি জানি না কদিন চলে সমস্ত পজিটিভ যত রকম ইচ্ছা আমাদের থাকা সত্ত্বেও বা আমার থাকা সত্ত্বেও আমার সেক্টরে অনেকেই যাদের সক্ষমতা কম তারা হয়তো অতটা দিতে পারবে না বা সবাই কিন্তু সমান একটা শক্তি নাই আমরা সবাই কিন্তু অনেকগুলো বেনিফিট আমরা যেটা দেই না বা আগে দিতে পারি নাই অনেক কিছু কিন্তু আমরা ছেড়ে আমরা চলে আসছি আরও দেবো আরও দেবো আরও দেবো এটাতে করে আমার যেটা হচ্ছে যে মাসে আমার যে বেনিফিটগুলো আমরা দেবো ভাবছিলাম যদি তারা কাজ করে শর্তটা ছিল যে তোমরা কাজ করবা আমি কিন্তু এটা 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 ছাড় দেবো তোমাদেরকে ওরা কিন্তু কাজ করে নেই আমাদের সাথে নেগোসিয়েট যখন করলাম তার সাথে শর্ত ছিল যে আমি তোমার সাথে নেগোসিয়েট করছি তোমাকে এই এই ব্যাপারে আমি ছাড় দেবো এটা এটা আমি তোমাকে দশ টাকা বাড়াচ্ছি এই করতেছি পঁচিশ টাকা এখানে পৌঁছবে এইভাবে দিচ্ছি এটার জন্য আমি যে তোমাকে ছাড়গুলো দিচ্ছি সেটা হচ্ছে একটা শর্ত আছে সেটাতে কাজ করতে হবে তুমি যদি কাজের ফ্লোর ফিরে যাও তাহলে মাত্র এটা প্রযোজ্য হচ্ছে বাট লাভ হয়নি তারা এটাতে কাজ তো করেই নেই তাহলে আমার এই যে বেনিফিটগুলো আমরা ঘোষণা করলাম যেটাতে আমি প্রায় এক কোটি টাকা মাসে আমার অ্যাডিশনাল কস্ট যোগ হচ্ছে এক কোটির বেশি তো সেটা আমি দেওয়ার জন্য রাজি ছিলাম প্রোভাইডেড আমি একটা ব্ল্যাকমেল সিচুয়েশন আমার তো কিছু করণীয় নয় এই মুহূর্তে আমার চালাইতে হবে বাইর চলে যাচ্ছে সবাই মানে আপনি লাইক দশ দিন একটা ফ্যাক্টরি বন্ধ এটা তো মানে বিশাল ফ্যাক্টরি আমার ফ্যাক্টরি তো মোটামুটি বিশাল বলতেছে আমার জন্য বিশাল হয়তো অন্যান্যরা হয়তো বলবে যে অত বড় না বাট আমি মনে করি যে এটা একটা বড় ফ্যাক্টরি এটা একটা বড় ফ্যাক্টরি দশ দিন বন্ধ থাকবে এটা আমি মনে করি যে অত্যন্ত বাজে একটা জিনিস তো আমরা যে অস্থিরতা মুখোমুখি হচ্ছি তা আমি যেহেতু আগে কখনো দেখিনি আমি অতটা জানি না যে এত বড় বিপদ কী করব তো তেরো এক ধারা যাওয়া এটা আমি এছাড়া কোনো গতান্ত ছিল না এই জন্যই আমরা তেরো রাখ গেলাম তারপরে ধরেন এই কতগুলো জিনিস আমরা দেখি এই যে একটা ছেলে হৃদয় নামে একটা ছেলে আসলে এতে আমরা একটা ভিডিও পাইলাম ছেলেটা জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছে জ্বালাময়ী বক্তৃতা কি বলছে করো ভাঙচুরগুলো মালিক আমাদের শোষণ করছে এটা সেটা খুব সুন্দর ভালো বাংলা বলে বক্তব্য রাখলো একজন শ্রমিক কিন্তু এত ভালো বাংলা বলতে পারা এবং সুন্দর করে গুছায় কথাগুলো বলা এবং জ্বালাময়ী বক্তৃতা দিল এরপরে তাকে আর পাওয়া যাচ্ছে না তো আমরা যেন সবাই খোঁজ নিলাম সে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র ল ফ্যাকাল্টিতে পড়ে এবং সে লীগের একটা পোস্ট হোল্ড করতেছে সেখানে তো ছাত্র লীগের একটা স্টুডেন্ট যে ল পড়ছে নর্দার্ন ইউনিভার্সিটিতে সে কিন্তু এখানে গার্মেন্টস শ্রমিক সেজে লুঙ্গি পরে সে একটা বকৃতা দিচ্ছে এবং এত মানে সত্যি মানে এটা গায়ের রক্ত গরম হওয়ার মতো বকৃতা সে দিয়ে ফেললো এরপরে তাকে আর পাওয়া যাচ্ছে না তো আমরা ন্যাচারালি আমরা বলতেছি এইভাবে যে উত্তেজনার সৃষ্টি যদি করা হয় সরাসরি একেবারে আমাদের আসুলিয়া জোনে আপনারা ধরেন আর্মি এবার সবাইকে রিকোয়েস্ট করলাম ওরা বললাম আমরা ধরবো অফকোর্স আর্মি অ্যান্ড পুলিশ ফোর্স এরা তো রিয়েলি এফিসিয়ান্ট নেত্রকোনার থেকে ছেলেটাকে ধরে ফেললো সে কিন্তু পালায় গেলো এটা বক্রিদেরকে দিয়ে সে চলে গেলো বাড়ি বাড়ি গেল কিনা জানি আমি জানি না কোথাও তাকে ধরা হচ্ছে নেত্রকোনা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে অলরেডি হি ইজ ইন পুলিশ কাস্টোডি সো আমি বললাম যে ঠিক আছে একটা জিনিস সে তাকে ধরা হচ্ছে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে তার পরিচয় তার পরিচয় সে তো একটা ছাত্র সে নর্থার্ন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছাত্র ল পড়ছে সে শ্রমিক সে যে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছে তাদেরকে ফ্যাক্টরিতে না তোমরা যাবো না কাজ করবে না তোমাদেরকে এই দিতে হবে সে দিতে হবে অবাস্তব তাকে তাকে এমন কিছু স্বপ্ন দেখাচ্ছে সেটা বাস্তবতার সাথে মিল নাই এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এই এই যে এখন আমি ছাত্রলীগের ব্যাপারে বেশি কমেন্ট করবো না সে হয় দেখলাম যে সে ছাত্রলীগ করে তো ঠিক আছে আমি সেটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই বাট একটা স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে পড়ে সে শ্রমিক সে যে আমার সেক্টরে এসে যে বক্তব্য রাখলো আই ডোন্ট থিঙ্ক এটা 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 কিন্তু একটা রং কিছু জিনিসের ইঙ্গিত করছে আমাদের আসলে জোনে কাজ যদি বন্ধ থাকে তাহলে প্রতিদিন পঞ্চাশ মিলিয়ন ডলার লস পঞ্চাশ মিলিয়ন ডলার প্রতিদিনে লস তো আমরা যদি সামগ্রিকভাবে যদি দশ দিনের একটা হিসাব ধরি প্রায় ভাই হয়তো আমাদেরকে আরেকটু কারেক্ট করে দিবেন কিন্তু আমাদের একটা ক্যালকুলেশন হচ্ছে যে সাত হাজার কোটি টাকা অলরেডি আমাদের লস হয়ে গেছে শুধু আসুলিয়া জোনে এই ক্ষতি অলরেডি আমাদের অর্থনীতি অনেক চাপে আছে আগের যে সরকার বা বিভিন্নভাবে টাকা নাই ব্যাঙ্কগুলো সব ফতুর হয়ে গেছে সবাই ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গেছে এরকম একটা ফতুর অবস্থার উপর প্রতি প্রতিদিন ফিফটি মিলিয়ন ডলার লস এবং সামগ্রিকভাবে সাত হাজার কোটি লস আমরা কোথায় যাচ্ছি আমি জানি না আমরা কোন দিকে যাচ্ছি ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফসিসিআই এর তথ্য মতে দুই হাজার সালের দশই আগস্ট পর্যন্ত ছাত্র বিক্ষোভ কারফিউ এবং বন্যা পরিস্থিতি ও যোগাযোগ বিচ্ছেদের কারণে বাংলাদেশের অর্থনীতিতে দশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে আরও অলরেডি আমাদের অর্থনীতি কোন সংকটে আছে আমরা সবাই জানি আন্দাজ করতে পারি যে কত সংকট কত কীভাবে আমরা এটা থেকে উতরাব আমরা সবাই শঙ্কিত আমরা যারা কিছুটা হইলেও যে যারা একটা অঙ্ক বুঝি আমার মনে হয় আমরা আর্থিক খাতের ক্ষয়ক্ষতির

আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি যে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার করার জন্য তো ওইদিকে আরেকটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে ফুড সাপ্লাই চেনে কিন্তু একটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি না বাজার জিনিসপত্রের দামটা কিন্তু কমছে না আবার এই দিক দিয়ে এই সময়টাতে যারা হতো এই পুরো ষড়যন্ত্রের ছ কাক ছিলেন তারাও কিন্তু সেভাবে টার্গেট করেছে আমাদের এই যে আর সেক্টরকে শুধুমাত্র আর নয় অন্য সবগুলো সেক্টর আমি দেখতে পাচ্ছি যে ওষুধ সিরামিক খাদ্য পাট এখন কিন্তু এই চামড়া শিল্পের কথা শুনছি না কিন্তু দুই দিন পরে দেখা যাবে যে ওইখানেও লাগছে তার কারণ

এটার হয়তো কাঁচা এটা হবে হিসাব কিন্তু এটা হলো ডিরেক্ট একটা ইমপ্যাক্ট কিন্তু এর ইনডাইরেক্টটা যদি আমরা দেখি যেমন ব্যাংকের ব্যাংকের যেটা হচ্ছে যে ব্যাংকের কিন্তু এখানে বিনিয়োগ করতে হয়েছে মানে ব্যাংক সে ঋণ দিয়েছে এখন এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2 লক্ষ 11 হাজার কোটি টাকা হচ্ছে আমাদের খেলাপি ঋণ এটা একদম সলিড খেলাপি আর এর পাশাপাশি বলা হচ্ছে প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো আসলে মানে ঝুঁকিপূর্ণ ঋণ যেগুলো হয়তো আর ফেরত আসবে না সেটা আছে অন্যদিকে এস আলম গ্রুপ পাওয়ারের যে সমস্ত গ্রুপের কথা শুনতে পাচ্ছি যে তারাও কিন্তু অনেকটা ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে দশটা এগারোটা ব্যাংকের মতো সেখানে দিল্লি হওয়ার পথে কিন্তু হয়তো বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট ইন্টার ব্যাঙ্ক বড়ো এভাবে করে হয়তো সেগুলোকে ঠেকানো যাবে কিন্তু এই যে এখন যে সমস্যা সেটা জন্য কিন্তু আমরা প্রস্তুত নই মানে যে বিনিয়োগটা বড় রকমের ঝুঁকির মধ্যে পড়ে গেল যারা ভালো ফার্ম ওনার তারা কিন্তু এই অর্থগুলো ফেরত দিতে পারবেন না তার যে হয়তো প্রতিদিন হয়তো এক কোটি টাকার উপরে যেটা হচ্ছে আর কি ক্ষতি হচ্ছে এরকম অনেকগুলো ফার্ম কিন্তু রয়েছে এবং তাদের হয়তো ক্ষতি কারো কারো ক্ষতির পরিমাণ আরও বেশি এখন এই টাকাগুলো তারা শোধ করবেন কীভাবে ব্যাংকে আবার ব্যাঙ্কে যদি আমরা এমন করি যে এটা এটা একটা ধরনের ফর্মুলা রয়েছে যে কী হয় যে অনেক সময় সুদটাকে মুকুব করে দেওয়া হয় আসলটাকে রাখা হয় এরকম বা কিছু হয়তো পার্টলি হয়তো এখানে বলা হয় যে ঠিক আছে দিতে হবে না কিন্তু এই ব্যাংক আবার তারা চলবে কীভাবে চল চলতে হবে এখন এই সমস্ত জায়গাতে যদি চাপ তৈরি হয় তাহলে দেখা যাবে কি যে ব্যাংকের যে আমরা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি সেটা সেই উদ্দেশ্যটা পূরণ হবে না তার মানে ব্যাংক যে এই তারা ইতিমধ্যেই দুর্বল অবস্থাতে আছে এর মধ্যে দেখা যাবে কি যে আরও নতুন নতুন ব্যাঙ্ক দুর্বল হচ্ছে যেগুলো সলবল ব্যাঙ্ক রয়েছে সেগুলো আবার খারাপ অবস্থা দিকে চলে যাচ্ছে এবং পুরো যে এই খেলাপিড়ে কিন্তু দুষ্ট চক্র তৈরি হয়ে পুরো ব্যাঙ্ক ব্যবস্থায় কিন্তু একটা বিপর্যয় নেমে আসতে পারে এর পাশাপাশি বিমার মধ্যে বিপর্যয় আসবে আমি মনে করি যে না বিমা খাতে নীতি দুর্বল এর মধ্যে কিন্তু এই সমস্ত কারণে যে যখন ভাঙচুর হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে তখন কিন্তু সেটার আবার বিমাও কিন্তু সেখানে শোধ করবে দাবি তারা কীভাবে শোধ করবে কিন্তু মার্কেট ফেলিউর হবে এখানে এখন তাইলে আমাদের উপায় কী উপায় হচ্ছে যে আসলে এই পুরো জিনিসটাকে একটু নতুন করে দেখা যে আসলে কি হচ্ছে এর মধ্যে এবং প্রকৃত তথ্য আসলে সামনে নিয়ে আসা আমরা হয়তো সংস্কার করছি আমরা হয়তো নতুন নতুন চিন্তা ভাবনা করছি উন্নয়নের জন্য কিন্তু এখন আমাদের তো এই খাতটাকে বাঁচাতে হবে তাই না যে আমরা যদি শিল্পটাকে বাঁচাতে না পারি তাহলে আমাদের দেশ চলবে হবে এটা একটা বড় চিন্তার বিষয় আমাদের জন্য আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেল তারপরে ফিরবো আবার আপনাদের কাছে এবং তখন সেই পর্বে একটু শুনবো আমরা কি কি উদ্যোগের ভেতর দিয়ে সংকট থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করতে পারি বা সংকট থেকে বেরিয়ে আসতে পারি সে বিষয়ে শুনবো বিরতির পর ফিরছি আপনাদের কাছে প্রিয় দর্শক ইস্তাহানি মির্জাপুর জিরো আওয়ারের সময় হয়ে গেল আর একটা বিরতি ফিরবো অল্প সময়ের ভেতর আশা করি সঙ্গে থাকছেন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য ফিরছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে খান এবার ফিরছি আপনার কাছে বিরতির আগেই বলে গিয়েছিলাম আমরা অনুষ্ঠানের এই পর্বে এসে আপনাদের কাছ থেকে শূন্য সংকট থেকে বেরিয়ে আসবার পথগুলো কি হতে পারে কি পদক্ষেপ হতে পারে যেহেতু একটা একটা সমস্যা আমরা অলরেডি ফেস করেছি এর আগেও আমি উল্লেখ করেছি ছাত্র আন্দোলন এবং বন্যা এটার জন্য কিন্তু আমাদের শিপমেন্টটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডিলে হয়েছে অলরেডি তো সেই কারণে বায়াররা অ্যাকোমোডেট করেছে আমাদেরকে কিন্তু এখন যে পরিস্থিতি আসছে এবং একটা লম্বা হয়ে গেছে আগে যেটা ছিল শিপমেন্ট হয়তো স্লো ছিল ছেটে হয়তো যাওয়ার পথে আমরা আট ঘন্টা জায়গায় হয়তো আঠারো ঘন্টা লাগলো সেটা এক ধরনের কিন্তু প্রোডাকশান নাই আমার কাছে কোনো প্রোডাকশান নাই একদিন দুই দিন তিন দিন দশ দিন কোনো প্রোডাকশান নাই এবং এটা আগামীতে কবে বন্ধ হবে এর কোনো লক্ষণ নেই তো আমাদের যে দরকার ইমিডিয়েটলি আমরা বাইরে সাথে অলরেডি আমি কি করব বাইরের আমার সাথে কন্ট্যাক্ট করছে প্রতিদিন আমরা বাইরে ইমেল পাঠাচ্ছে কি অবস্থা শেষ হচ্ছে গণ্ডগোল শেষ হচ্ছে না শেষ হয় নাই এখনও শেষ হয় নাই এখন কয়দিন তারা দেখবে তারা তো দেখবে না আমরা তো নেগোশিয়েট করার চেষ্টা করছি আমি মনে করি যে এরকম একটা সময় আমি সবাই মিলে আমাদের একটা কিছু করতে হবে এবং বিজিএমএ সহ আমরা কিন্তু বিজিএমের একটা বিরাট রোল আছে এখানে বিজিএমএ কিন্তু এই সময়টায় তারা কিন্তু বাইরদের সাথেও তারাও কমিউনিকেট করবে তারাও কমিউনিকেট করবে এবং বায়ারদেরকেও কিন্তু বিজেএমএ আমাদের বোঝানো এক রকম আমি ফ্যাক্টরি আমি এফেক্টেড আর বিজিএম এজ আ ট্রেড বডি তারা কিন্তু আমাদের পক্ষ হয়ে কথা বলবে এবং কিভাবে এই সংকট নিরসন হবে কয়দিন পরে নিরসন হবে একটা ইঙ্গিত কিন্তু বিজেএমএ দিবে তাদেরকে সো এই ক্ষেত্রে বিজিএম এর একটা সরাসরি সংশ্লিষ্টতা আমি আমি দেখি যে বিজিএম এখানে ইনভলভ হতে হবে বায়ারদের সাথে বায়ার ফোরাম ডেকে কে কথা সেদিনটার পরিস্থিতি মনে হচ্ছে অন্য অন্য দিনের চাইতে একটু ভালো ছিল নাকি ভালো ছিল দিন যাচ্ছে ভালো থেকে ভালো বলবো না আমি আমি মনে করি যে এটা খারাপের দিকে যাচ্ছে আসলে এখন তো আমাদের এয়ার ফ্রেড এবং ডিসকাউন্ট এই পর্যায়ে চলে আসছে এটার কোনো নিস্তার নাই আমাদের বড় এক রকম একটা বিবর্জর দিকে আমরা যাচ্ছি তো আমি যাচ্ছি আমি মনে করলাম আমি কিন্তু বেতন গতকাল দিতে পারছি পরশু বেতন দিয়ে দিছি এখন অনেক ফ্যাক্টরি এখনও বেতন দিতে পারে নাই আরেকটা বড় বিপদ আসছে ওরা বেতন কিন্তু দিতে পারে নেই শিপেন নাই ইয়ে নাই সব বন্ধ মানে কীভাবে একটা ফ্যাক্টরিতে ওদের যে অফিসে কাজ করবে ম্যাক্সিমাম ফ্যাক্টরি আবার অফিস ফ্যাক্টরিতে ওরা ফ্যাক্টরিতে অফিস কাজ করতে পারছে না ওগুলো বন্ধ তো বন্ধর কারণে অফিসের বেতন তৈরি করতে হলে এগুলো সময় লাগে ওটাও করতে পারছে না তো বেতনের টাকাও নাই অফিস নাই ভালো রকম একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এখন যেমন আমরা চোখের সামনে আমরা দেখছি অলরেডি কিছু অর্ডার ট্রান্সফার হয়ে গেছে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে ইজিয়েস্ট ডেস্টিনেশন একবারেই পাশে এবং ওরা কিন্তু মোটামুটি আইডেন্টিক্যাল না হোক কিছুটা বেশি হলেও ইন্ডিয়া কিন্তু আমাদেরকে ভালো একটা রান আমাদের সাথে ভালো একটা প্রতিযোগিতা সো আমাদের একটা সংকট অটোমেটিক্যালি ইন্ডিয়া ভিয়েতনাম একটু পয়সা হয়তো বেশি বাট ভিয়েতনামও যাচ্ছে ক্যাম্বোডিয়া পাকিস্তানে যাচ্ছে নতুন ডেস্টিনেশন হচ্ছে পাকিস্তান পাকিস্তানে অর্ডার যাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা স্পেশাল একটা শক্তি হচ্ছে ওদের ফ্যাব্রিক ওদের ভালো একটা ফ্যাব্রিক বেশ আছে এই কারণে তারা কিন্তু আমাদের অর্ডারগুলো খুব দ্রুত তারা অর্ডার নিয়ে ফেলছে এবং তারা ডেভেলপ করে নিজের ফ্যাবরিক থাকালাতে একটা বড় সুবিধা সো এই জায়গাটায় ইন্ডিয়ানরা এবং পাকিস্তানিরা ভিয়েতনাম ক্যাম্বোডিয়া এরা কিন্তু সুন্দর একটা বিকল্প কিন্তু এটা আমাদের জন্য নট এ গুড নিউজ অ্যাট অল তো আমাদের বাইরেরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাট রানিং অর্ডার তারাও সরেতে চায় না কেউ যে অনেক বছর ধরে চলছে তারা তো নেবে না আমরা যদি একেবারেই না পারি সেই ক্ষেত্রে আমি মনে করি যে এরকম একটা কিছু হবে বা আমরা ধ্বংসের মুখে যাওয়ার আগে আমরা হয়তো আমি দোয়া করতে পারি ইয়ে করতে পারি কিন্তু দোয়া বা এগুলো যেটা করি সেটা একরকম কিন্তু এর ভিতরে নিশ্চয়ই কোনো একটা বড় রকম কোনো ষড়যন্ত্রমূলক কোনো একটা ঘটনা ঘটছে সেটা যদি আমরা ইমিডিয়েটলি না ধরি আমি জানি না আমি কি কি হচ্ছে গাজী টায়ার পোড়ায় দিল এটা তো আমাদের দেশের সম্পদ এই যে বেক্সিঙ্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে তো ব্যাপক খারাপ একটা অবস্থা যাচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্কোয়ার মতো ভাঙচুর হচ্ছে স্কোয়ার এদের মতো ভালো এগুলো তো মানে একটা ডিপ ডিপ কোনো ষড়যন্ত্রের একটা ইঙ্গিত বহন করছে আসলে এই এই সময় আমরা পজিটিভ জিনিস চিন্তা করতে হবে ব্যাড কথা বলতে বলতে পুরো সময় চলে গেল আমরা খারাপ মানে সংকট উদ্বেগ আতঙ্ক এগুলো নিয়ে আমরা আলাপ করছি তার মধ্যে কিন্তু ভালো একটা নিউজ যেটা আমরা আশা করছি যেটা হচ্ছে ইউএস আমেরিকান গভর্নমেন্ট থেকে আমরা জিএসপি যদি আমরা পেয়ে যাই আমরা যেটা আশা করছি পজিটিভলি এরকম একটা সিগন্যাল দেখা যাচ্ছে ওটা যদি আমরা পাই আমি মনে করি যে দেশের একটা ভালো ব্র্যান্ডিং হবে ডাইরেক্ট হয়তো অতটা বেনিফিট না হলেও আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং খুব ভালো হবে আমরা হয়তো আবার অফকোর্স আমাদের প্রোডাকশন করতে হবে অফকোর্স এই সব জিনিস বন্ধ করতে হবে কিন্তু আমি মনে করি কিছুটা হলেও একটা পজিটিভ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আরেকটা হচ্ছে আমার আমি যেটা আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে আমরা সবাই মিলে ভেবে চিনতে এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারটা আমরা ভাবা উচিত এলডিসি গ্র্যাজুয়েশন কিন্তু আমাদের অ্যাটলিস্ট পাঁচ ছয় বছর ডিলে করতে হবে অল আমরা কিন্তু এখন সেই অবস্থায় নাই দেশের ফাইন্যান্সিয়াল অবস্থা ব্যাঙ্কিং যে অবস্থা এটাতে আমরা সাপোর্ট পাবো না আমরা গ্রাজুয়েলি কিন্তু আমরা বিভিন্ন রকম ইনসেন্টিভ বেনিফিট যেগুলো নিয়ে আমরা আমাদের কস্টিং স্ট্রাকচারটা দাঁড় করাতাম সেটা কিন্তু এখন নাই এটা যদি চলে যাচ্ছে আরও খারাপ ব্যাঙ্কগুলো আমাদের সাপোর্ট দিচ্ছে না এবং ইনসেন্টিভ কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে কিন্তু এই অবস্থায় কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না আমাদের নিজেদের সক্ষমতা প্রায় নাই বলতে গেলে তো এমন একটা অবস্থায় এলডিসি যদি আমরা গ্র্যাজুয়েট করি সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন স্পেশালি অনেকগুলো নতুন 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 নিয়ম চালু হচ্ছে এই নিয়মগুলো যদি চালু ডিল করা সো এটা কিন্তু চার পাঁচ বছর ডিলে করা করতে করা যায় এদের সিস্টেম আমরা যদি সবাই মিলে নির্ধারণ করি যে আমরা পারছি না আমরা পাঁচ বছর ডিলে করব পসিবল উচিত আমাদের আরেক আলোচক ডক্টর মাহফুজ কুইর আপনার কাছে প্রশ্ন সেই একটি যে সংকট থেকে বেরিয়ে আসবার রাস্তাগুলো খুঁজছি অর্থনৈতিক বিধি হিসেবে আপনার কাছ থেকে শুনবো হ্যাঁ আসলে সংকটের এটা খুব আশু সমাধান দরকার হ্যাঁ এলডিসি গ্র্যাজুয়েশন ওইটা পরের বিষয় তোর খুব দূরের না কিন্তু আমাদের তো এখন এই যেগুলো বন্ধ হচ্ছে বা কাজ হচ্ছে না সেটা তো আসলে কাজের মধ্যে নিয়ে আসতে হবে তার কারণ এক কোটি দুই কোটি এটা কোনো কোনো ইস্যু নয় যে ঠিক আছে পাঁচ দিন হয়তো বন্ধ থাকলো কিন্তু এই পাঁচ দিন বন্ধ থাকলে তাহলে সেক্ষেত্রে অর্ডার যদি চলে যায় বা ইতিমধ্যে যাচ্ছে তাহলে সেটা আমরা কি ফেরত আনতে পারবো তার কারণ ওইখানে তো একটা অ্যাট্রাক্টিভ প্যাকেজ নিয়ে বসে আছেন হ্যাঁ আমাদের এখানে তো এমনিতেই যে এখন যেটা শুরু হচ্ছে লোডশেডিং হ্যাঁ তো তার মানে হলো যে অন্যান্য সমস্যাগুলো কিন্তু বাড়ছে তো এইভাবে করে যদি এই সারাক্ষণ এরকম একটা দুর্বল অবস্থা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বের হয়ে আসবো কীভাবে এখন এটার জন্য আমি মনে করি যে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি হয়েছে সেই কমিটিগুলো কাজ করছে বিভিন্ন জায়গাতে যে ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচার কী সমস্যা হয়েছে ওইখানে অতিরিক্ত খরচ হয়েছে কিনা দুর্নীতি হয়েছে কিনা এটার পাশাপাশি আমি মনে করি যে এই পুরো সেক্টরের জন্য একটা টাস্ক ফোর্স দরকার যে কেন কী হচ্ছে হ্যাঁ এবং এটার থেকে করণীয় কী বের হয়ে আসতে পারবো কীভাবে তো সেগুলো একটু দেখতে হবে এবং এর পাশাপাশি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু সুদের হার কমাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের একটা ডিরেক্টিভ লাগবে যে না অন্তত এই এই যে ফ্যাক্টরিগুলো আছে যারা বিপদের মধ্যে আছে এখন প্রোডাকশন হচ্ছে না তো তাদের জন্য কি সাপোর্ট তো সেটার জন্য যে স্পেশাল ফান্ড তৈরি করা হয় যে ঠিক আছে বিনা সুদে তাদেরকে সহায়তা করা হলো এই সময়ের জন্য অন্তত এই ফ্যাক্টরিগুলো চালু হওয়ার আগ পর্যন্ত তো সেটা একটা আমাদের মাইনারি পলিসিতে একটা এক ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি আমাদের সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হলো যে এই বিজেম কিন্তু এখন প্রায় নেতৃত্ব শূন্য এখন এখানে ইমিডিয়েটলি এক ধরনের লিডারশিপ তৈরি করতে হবে যেখানে ইলেকশন করে হোক পাও না কোনোভাবে হোক যেটা বিকে যেটা হলো

তখনই কিন্তু এই ধরনের ছাত্র আসবে অন্য অন্য শক্তি আসবে তারা এসে কিন্তু বিশৃঙ্খলা তৈরি করবে আমি মনে করি যে একটা খুব ইমিডিয়েটলি একটা একটা নেতৃত্ব তৈরি করা দরকার এবং আরেকটা বিষয় হচ্ছে যে আস্থার জায়গা তৈরি করতে হবে এখন যেটা হয়েছে যে হ্যাঁ গার্মেন্টস সেক্টরে হ্যাঁ অনেক রকমের হয়তো আমরা কমপ্লায়েন্স ফুলফিল করছি অনেক কমপ্লাইন ফ্যাক্টরিতে ভাঙচুর হচ্ছে এখন এই জায়গাটাতে আমাদের একটু পজিটিভ কমিউনিকেশন দরকার সবার সহযোগিতা না হলে কিন্তু আসলে পুরো খাতটা ঘুরে দাঁড়াবে না হ্যাঁ এর মধ্যেও হয়তো বৈষম্যের কথাবার্তা যেটা আসলে বাজওয়ার্ট হয়ে গেছে সবাই মনে করছেন যে তার সাথে বৈষম্য হচ্ছে এই ফিলিংটাই কিন্তু ডিস্ট্র্যাক্টিভ এখন সব শ্রমিক যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে তাদের জন্য কমপ্লেন্ট হচ্ছে কারখানা কিন্তু আলটিমেটলি উনি ডিস্ট্রাইভ তো তখন কিন্তু এক ধরনের যে হতাশা তৈরি হয় বা অনেক সময় তখন কিন্তু এই এই আগুন জ্বালিয়ে দেওয়া বিক্ষোভের আগুন জ্বালানো এটা কিন্তু সহজ তার মনে করি যে আস্থার জায়গা তা করানোর জন্যে একটা পজিটিভ যে ডায়ালগ দরকার

জায়গা আছে কিছু দিক নির্দেশনা আছে সেগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট অন্য যারা আছেন তারা নিজ নিজ দক্ষতা এবং পরিকল্পনার মধ্য দিয়ে যদি সংকটটা সমাধান করতে পারেন সেটি আমার আপনার সবার জন্য একটি নিশ্চয় সুসংবাদ হবে আজকে মতন আলোচনা শেষ করছি আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে কাল আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি